তো আমার তিন কন্যা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে, ডেইলি তো ব্লগ ভিডিও দিই, তো আজকে ভাবলাম যে আর একদিন একটু নতুন ভিডিও তোমাদের কাছে যদি কিছু নতুনত্ব দিতে পারি। এর আগেও দু তিনটে খাওয়ার ভিডিও দিয়েছি, আজকে যেহেতু বাড়িতে চিকেন রান্না হচ্ছে তো আমি ভাবলাম যে আজকে খাওয়ার ইটিং চ্যালেঞ্জ ভিডিওই দিই। দেখো খাবারে কি আছে, রুটি আছে, রুটিগুলো না ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, রুটি আছে আর আছে চিকেন কষা। চিকেন বলতে এটা চিকেন পুরোপুরি না, এটা হচ্ছে চিকেনে স্টোমাক লিভার মেটে কচকুচি গলা যেটাকে বলে সেটা না, লেগ পিস নেই, লেগ পিস নেই, চিকেনের গলা আছে মেটে আছে, দু এক টুকরো মনে হয় চিকেন হয়তো আছে, আর আলু দিয়ে ওটাকে কষা কষা একদম মাখা মাখা ঝাল 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 করে গিয়ে রুটি দিয়ে খাওয়ার মতো করেছি, আর সাথে আছে স্যালাড। হ্যাঁ তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগছে জানিও কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছু লাগে না, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো আজকের মতো বেশি বক বক করতে, রাত অনেক হয়েছে, খিদেও খুব পেয়ে গেছে, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমরা শুধু ভিডিও করবো বলে বসে আছি। তো চলো ভিডিওটা খাওয়াটা শুরু করি, আর শাস্তিটা কী হবে সেটা পরে বলছি, খেয়ে নিই আগে, খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই তারপর পরে শাস্তিটা বলছি। হ্যাঁ আর ওকে কিন্তু ভরা হচ্ছে না, ও কিন্তু খেতে পারে না, ও তাড়াতাড়ি খেতে পারে না, ওকে বাজার ছড়া মানে ধরা ছোড়ার বাইরে। আমাদের দুজনেরই হবে তিনখানা রুটি, তিনটে তিনটে রুটি আছে, একটা দুটো তিনটে, তেল দেখছো পুরো তেলই বাবা, তেল একদম গলে গলে পড়ছে, অনেক রুটি নিয়েছে একখানা, অনেক রুটি। চলো দাঁড়া স্যালাডটা আমি নিয়ে নিই আগে, পেঁয়াজ দিবি আর ভালো কথা, এই যে মাংস আলু সব ধরা হবে, ঝোলটা যার যার ইচ্ছা, কারণ কেউ ঝোল কম খেতে পারে বেশি খেতে পারে, ঝোলটা ধরার মধ্যে হবে না, কিন্তু মাংস আলু যা আছে সব ধরা হবে। না পেঁয়াজ স্যালাডটা যার যার ইচ্ছা মতন, thank you.
কিছু রেটেই খাবে। একটাই পিস আছে, এখন দু পিস।
আমার ঝোলও খেয়ে নিচ্ছে। মা দুটো মেটে তাহলে জলদি ঝোল যার খুশি এত দাদাকে খেয়ে বসাতে পারি না বলো কমেন্টে। হ্যাঁ কি আগে খেয়েছে ড্র হয়েছে ঝোল চাচ্ছিল, ওকে বলেছিলাম যে ঝোলটা ধর হয়নি। আমি পানি পেশাব করবো, ও যেহেতু আগে খেয়েছে মেয়েটা মুখে এসে চিবাচ্ছি তো চিবাচ্ছি, ও গিলতে আর পাচ্ছে না, আটকে গেছিল মুখের ভেতর না, পুরো আটকে গেছিল। আমি আ করে দেখেছি ঠিকই, চিটিং করলে তো হবে না, কে পড়বে কি করে আর কি করবো। শুধু কিন্তু করতে হবে নাটক করো বাবা, আমাকে নাটক করতে হবে, বাবা যখন ফার্স্টে করতে হবে বাবা যখন রেগে যায়। হ্যাঁ আমরা যেটা বলবো সেরকম দেখো,
এনজয় করো, বাবা যখন হাসে এরকমভাবে দেখো, বাবা যখন আমার বল দিবে ডান্স করে ওরকম করো। জ্বালাতন করিস না, এখন মার খাবি কিন্তু, জ্বালাতন যদি করিস না গরমে এমনি মরে যাচ্ছে কিন্তু পাখি, মার খেয়ে মরে যাবে কেন, যা চলতে শিখি, চলতে 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 চল খেয়ে জল খেয়েছে, গরম লেগে গেছে। এবার একবার শ্রীবল্লীটা দেখিয়ে দাও, তোমার শ্রীবল্লী ডান্স, বাবা যেমন শ্রীবল্লী ডান্স করে, আরে তাহলে ফটো তুলে দে আমার 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 এরভাবে ধরে রাখা, ফটো তুলবো, ঠিক আছে পাঁচটা পাটি হলো, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই হইলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, সবাইকে গুড নাইট, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের ফলো করে দিও, ফেসবুকও আছে আমাদের, টাটা গুড নাইট।